হিন্দু বাংলা সীমান্ত এলাকা থেকে সাতটি গরু উদ্ধার করলো সীমান্ত রক্ষী বাহিনী। 27 নভেম্বর গভীর রাতে কদমতলা থানা এলাকার হিন্দু বাংলা সীমান্ত সড়ক দিয়ে একটি মহিষ ও 5টি গরু আসতে দেখে বিএসএফ জওয়ানরা এগিয়ে যায়। তখন মালিকহীন গরুগুলি দেখে তারা আটক করেন। পুরো রাত্র অপেক্ষা করেও কাউকে না পেয়ে সকালবেলা গরুগুলোকে ব্রজেন্দ্রনগর বিএসএফ হেডকোয়ার্টারে নিয়ে আসেন। তারপর থেকে দুদিন গরুগুলোকে ক্যাম্পে রাখা সত্ত্বেও কোনো মালিক না পেয়ে গরুগুলোকে কদমতলা থানার হাতে তুলে দেন। অবশ্য বিএসএফের ধারণা, রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাংলাদেশি চোরের দল বিএসএফের উপস্থিতি আঁচ করতে পেরে গরুগুলোকে রেখে পালিয়ে যায়। অবশ্যই ভয়, এরকম মাঝে মধ্যে বাংলাদেশে লয়ে জায়গা পাচার করে আসারা, হয়তো পাচারকারীরা ওই কাজ করতে পারে, পাচারকারী চুরি দাড়ি যারা করে তারা এইভাবে নিয়ে যেতে পারে। তো বিএসএফ তৎপরতা সহযোগিতা আটকাইছে, আটকাই আসার এরপর আমরা ইনফরমেশন পাইছি সাথে সাথে, এটা দিয়ে আমরা তার কাছে, তারা আমরা হ্যান্ড ওভার করে দিয়েছে, আমরা এটা আবার রিসিভ করছি। প্রতি রাতে সীমান্ত এলাকায় ব্রজেন্দ্রনগর, তারকপুর, রানীবাড়ি, সাতসঙ্গম প্রভৃতি এলাকায় বাংলাদেশি চুর সহ স্থানীয় চোরের দল গৃহস্থের বাড়ি ঘর থেকে গৃহপালিত পশু এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। ত্রিপুরা সীমান্ত এলাকা থেকে কোনো গৃহস্থ এখনও চুরির মামলা কদমতলা থানায় দায়ের করেনি, তাই পুলিশের ধারণা গরুগুলি বাংলাদেশেরও হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।